দেশে জ্বালানি তেলের দাম এক লাফে অস্বাভাবিক হারে বাড়ানোর বিষয়টি নিয়ে মুখ খুললেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ। তিনি বলেন, অবস্থার প্রেক্ষিতে অনেকটা নিরুপায় হয়েই কিছুটা অ্যাডজাস্টমেন্টে যেতে হচ্ছে। শুক্রবার রাতে মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। শুক্রবার দিবাগত রাত 12টা থেকেই নতুন এই দাম কার্যকর হয়। এরপরেই জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ প্রসঙ্গে কথা বললেন নজরুল হামিদ। তিনি বলেন, জনবান্ধব আওয়ামী লীগ সরকার সবসময় আমজনতার স্বস্তি ও স্বাচ্ছন্দ্য বিচার করেন। যতদিন সম্ভব ছিল ততদিন সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির চিন্তা করেননি। তিনি আরও বলেন, 2016 সালের এপ্রিল মাস থেকে সরকার জ্বালানি তেলের মূল্য কমিয়ে দিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে সেই অনুযায়ী জ্বালানি তেলের মূল্য পুনর্বিবেচনা করা হবে। জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে 34 থেকে 46 টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার। নতুন দাম অনুযায়ী লিটারে ডিজেল 34 টাকা, পেট্রোল 44 টাকা এবং অকটেলের দাম বেড়েছে 46 টাকা। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন 114 টাকা, অকটেল 135 টাকা ও পেট্রোল 130 টাকা।